আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কামিজের ফুল ড্রয়িংয়ের আরও একটি সহজ নিয়ম শেয়ার করব। তো প্রথমে আমি বডির মাপ অনুযায়ী কামিজের বগল এবং বডির চারপাশ অফ ক্যামেরায় ড্রয়িং করে নিয়েছি। তো এখন আমি এই যে গলার মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। তো আমাদের মিডিল পয়েন্ট হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমি মিডিল পয়েন্ট থেকে দুই সাইডে 2.5 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ বেশি নিয়ে দুটি দাগ কেটে নিলাম। তো এবার আমি গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমি গলার লম্বা রাখবো 7 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন। তো আমি উপর থেকে দুই সাইডে 7 ইঞ্চিতে দুটি মার্ক করে নিলাম। এবার আমি লম্বা স্কেল দিয়ে দাগ দুইটি মিলিয়ে দিচ্ছি। এবার আমি এই দুই দাগের মিডিল পয়েন্ট 3 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো এবার এই দাগ থেকে 2.5 ইঞ্চি ওপরে দুটি মার্ক করে নিতে হবে। তো আমি এই সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি কোণা করে এই দাগের সাথে ওপরের দাগ মিলিয়ে দিচ্ছি। বাড়তি এই দাগগুলো পুরনো কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে। তো এবার আমি গলাটিকে আরও একটু রিসাইজ করে নেব। তো আমি ওই দাগের ওপর দিয়ে হালকা করে আরও একবার দাগ টেনে নিলাম। তো এবার আমি এই দাগের বাইরে 1 সুতা পরিমাণ জায়গা বাকি রেখে সেমভাবে আরও একটি দাগ কেটে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে কামিজের গলাটি বের করেন তাহলে একদম বডির মাপ অনুযায়ী পারফেক্ট হবে। তো এবার আমি ফুলটি ড্রয়িং করে নিচ্ছি। তো মিডিল পয়েন্ট থেকে প্রথমে ফুলটি ড্রয়িং করতে হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে ফুলটি ড্রয়িং করে দেখাবো। আপনারা যে কোনো ধরনের সেলাই দিয়ে ফুলটি সেলাই করে নিতে পারেন। তো অনেক আপুরাই বলে থাকেন যে আপু আপনি সেলাই দেখান না কেন। তো বেশিরভাগ আপুরাই কিন্তু ফুলের ড্রয়িং দেখতে পছন্দ করেন, তারা সেলাইয়ের ব্যাপারে ততটা আগ্রহী না। এ কারণে সেলাইয়ের ভিডিও আপলোড করলে তারা দেখে না। এই কারণে আমি বেশিরভাগ সময় শুধুমাত্র ড্রয়িংয়ের ভিডিওটাই আপলোড করে থাকি। তো আপনারা যে কোনো ধরনের সেলাই দিয়ে ফুলটিকে সেলাই করে নিতে পারেন। কামিজে ফুল তোলার সময় কামিজের প্রয়োজনীয় অংশ ছাড়া অপ্রয়োজনীয় অংশে যেন কোনো ফুল না পড়ে, সেজন্য কীভাবে কামিজের বডি এবং বগলের চারপাশ ড্রয়িং ও কাটিং করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর শেষে ইনডিসক্রিনে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিও দুটি দেখে নিতে পারেন। তাহলে আপনাদেরকে কামিজের বাড়তি কোনো অংশে কষ্ট করে ফুল করা লাগবে না, প্রয়োজনীয় অংশে আপনারা ফুলগুলো তুলে নিতে পারবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। দেখুন, সম্পূর্ণ গলাটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কামিজের নিচের অংশ থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো নিচের অংশ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টানোর জন্য প্রথমেই মার্ক করে নিতে হবে। এই 1.5 ইঞ্চি কাপড়ে কোনো রকম ফুল হবে না। তো এবার আমি এই 1.5 ইঞ্চি কাপড়কে বাদ দিয়ে কামিজের মিডল পয়েন্টে গলার ফুলের সাথে ম্যাচিং করে একটি ফুল তুলে নিচ্ছি। নিচের অংশের ফুলটি উঠিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কামিজের একেবারে মিডল পয়েন্টে অর্থাৎ মাঝখানে আরও একটি ফুল ড্রয়িং করে নিচ্ছি।
দেখুন সম্পূর্ণ ফুলটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।